Hello, আমি মানিক। আমার আমার আরেকটা পছন্দের জিনিস চলে আসলো রিসেন্ট, রোল্যান্ডের অটোব্যাট প্রো। আমি আমার মনে হয় এই প্যাডটা যারা আমার স্টুডেন্ট আছেন বা যারা অটোব্যাট বাজান, তো আমার মনে হয় অটোব্যাটটা অ্যাটলিস্ট কিছু তাদের কিছু মনের যে ইয়েগুলো ছিল, প্রশ্নগুলো ছিল যে কিছু টোন আমাদের দরকার ছিল, কিছু ডিফারেন্ট কিছু টোন, যে যে টোনগুলোর জন্য ওরা মানে অতি অপেক্ষায় থাকে সবসময়। তো এখানে অনেক টোন আছে যেটা ওরা বাজানো করে অবশ্যই তাদের ভালো লাগবে। আর আমার মনে হয় আগের থেকে আগের এসপিটি 20X 30 20 যেগুলো আছে, আমার মনে হয় সবগুলো একটা কম্বাইন্ড করে এটা তৈরি করা হয়েছে। এখন আমার কাছে ভালো লাগছে, আমি 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 মানে আমি স্যাটিসফাই, ভালো লেগেছে। তবে আমার যারা আছেন, আমার ছোটো ভাইরা বা আমার বন্ধুরা, আমার মনে হয় অক্টোবরটা একদম নির্দ্বিধায় পারে, আমিও নিতে আসছি। মানে এটা তো আমারই জিনিস, আমি নিতে আসছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে আমি নিজে একটু হ্যাপি, আমার কিছু আমি আজকে এটা প্রথম হাতে পেয়ে আমি বাজিয়ে আসলাম নিজে। আমরা ধন্য, একটু মানিক ভাই যদি একটু ডেমো দেখানোর সুযোগ করে দিতেন। আচ্ছা, অত মানে আমার অত বেশি প্রিপারেশন নেই, তারপর আমি যতটুকু পারেন একটু আমার হাতের সামনে আমার টোন মেক করা নেই, এরকম টোনটা মেক করা থাকলে একটু ভালো লাগতো। এখন যেটা সামনে আছে ওটা দিয়ে জাস্ট খালি আমি একটু হালকা ডেমো করছি, যেমন বসে থাকবে ছোট। জি, ড্রামসের আছে কিন্তু এখানে আমি যে টোনগুলো দিয়ে বাজালাম এটা টোটালি একটা ফ্যাক্টরি টোন, এটা এটাতে সেট করা যেভাবে আছে ফ্যাক্টরি টোন সেটাই আমি বাজালাম এখন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমার আরেকটা জিনিস ভালো লাগছে, তাপস কী বলো? এটা হচ্ছে বঙ্গ তুম্বা, এগুলোকে একটু আরেকটা জিনিস এখানে যেটা, হ্যাঁ এখানে টোটালি একটা ডিফারেন্ট সাউন্ড, যেখানে আমরা 20 যেটা হয় যে দুইটা টোন লেয়ার করার পরে দুইটা টোনে পাওয়া যায় প্রত্যেকটা লেভেল কম বেশি বাড়ানো করে, কিন্তু এখানে একটা টোনের ভিতরে কিন্তু এখানে কিন্তু একটা টোনের ভিতরে কিন্তু দুইটা টোন বাড়ছে। যেমন আমি ভেলোসিটি করলে কিন্তু এখন শুনতে পারবেন যদি আপনি হেডফোন লাগিয়ে দিয়ে শুনে, অলরেডি কিন্তু ভেলোসিটি একটা টোনে কিন্তু একটা টোনে কিন্তু এখানে কিন্তু একটা টোন এতে আছে করা আছে, একটা টোন আছে সিঙ্গেল করা আছে এখানে। হ্যাঁ, যাই হোক আজকে এতটুকু রাখলাম, নেক্সট আমি ভালো কিছু ডেমোনস্ট্রেশন করে দেবো। আর আরেকটা জিনিস ভালো লেগেছে এখানে, আমি এখানে তবলার যে টোনটা পেলাম, যদিও তবলা আমি তবলা অত আমি বেসিক্যালি তো আমি ড্রামস প্লে করি আউটপুট বাজাই, বাট তবলা বাজাই না তো, কিন্তু তবলা প্লেয়ার ভাইরা আবার একটু যাই হোক আমার অক্টোবেটের ফ্রেন্ড সেগেল যারা আছেন তারা তবলাটা বাজায় একটু মজা পাবেন। যদি আপনারা অনেক সময় দেখা গেছে যে কিছু গান একা বাজাচ্ছেন বা টোনটা মেক করে বাজাচ্ছেন, তো এই টোনটা ভালো লাগবে, আমি একটু বাজালেই বুঝতে পারবেন। আজকে দিলাম, আর আশা করি সামনে ভালো একটা ডেমোনস্ট্রেশন নিয়ে আসবো।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের মেলোডি সম্রাটটাকে অনেক অনেক থ্যাঙ্কস যে উনি অলওয়েজ আমাদেরকে নতুন নতুন জিনিস এনে ফার্স্ট টাইম এনে এবং ফার্স্ট টাইমে ওনারা মিউজিশিয়ানদের হাতে তুলে দেন। তো আমাদের মিউজিশিয়ানদের সবার তরফ থেকে সম্রাটটাকে অনেক অনেক ধন্যবাদ এবং দাদার প্রতি অনেক শ্রদ্ধা রইল। দাদা এইভাবেই আমাদেরকে নতুন নতুন ইনস্ট্রুমেন্ট সবসময় আমাদেরকে দিবেন, আর আমরাও চেষ্টা করবো ভালো কিছু করার জন্য। আমার মিউজিক সার্কেল যারা আছেন সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।